আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে রয়েছে আমরা দুজন, আমি নিরা ফেরদৌস এবং সেই সাথে রয়েছে আমি নুসরা সুজানা। কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতায় টিকে রাখতে পারবে না, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ 10টা আসন পাবে না। বিকেলে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে এমন কথা বলেন বিএনপির প্রধান এ মুখপাত্র। সেলিম মালিকের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সমাবেশের দুই দিন আগে থেকেই খুলনার সাথে সারাদেশের যান চলাচল বন্ধ থাকলেও দুপুরের মধ্যে নগরীর সোনালী ব্যাংক চত্বরে উপস্থিত হয় বিএনপির হাজার হাজার নেতা কর্মী। সমাবেশ থেকে দলের কেন্দ্রীয় নেতারা জানান, খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি মানুষকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত করতে ফ্যাসিবাদ সরকারকে হটাতে হবে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট আর পাচারের কারণে ধ্বংস হয়েছে শেয়ার বাজার, ব্যাংক ও বিদ্যুৎ খাত। নতুন করে 74-এর দুর্ভিক্ষ ফিরে আসছে বলেও জানান তিনি। 74-এর দুর্ভিক্ষ হয়েছিল এই আওয়ামী লীগের ব্যর্থতার জন্য, তাদের দুঃশাসনের কারণে, তাদের লুটপাটের কারণে। আবার সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আবার সেই আগের মতো তারা বাংলাদেশকে লুট করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের সম্পদকে লুট করছে। তীব্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। লাশ ফেলে আন্দোলন জমাতে সমাবেশের নামে সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বললেন, যতই উস্কানি দেয়া হোক রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এরই বিস্তারিত। জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত রাজনীতির মাঠ। বিভিন্ন স্থানে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করলেও তাতে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনছে আওয়ামী লীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রবীণ কৃষিবিদদের মিলনমেলায় আগামী দিনের মন্দা পরিস্থিতি মোকাবেলায় কৃষিবিদদের সর্বোচ্চ ভূমিকা রাখার তাগিদ দিয়ে এমন পরিস্থিতিতে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ নেতারা। আজকে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে এই করোনা পরবর্তী সময়ে বিশ্ব যখন অর্থনৈতিক সংকটের মধ্যে নিপতিত হয়েছে, সেই মুহূর্তে যখন আন্তর্জাতিকভাবে মন্দার সৃষ্টি হয়েছে, যখন সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা, সেই মুহূর্তে ওই বিএনপি ওই জামাত ওরা অস্থিতিশীলতার সৃষ্টি করে। এদিকে নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়া হচ্ছে না। কোনো সাংবাদিক কি বলতে পারবেন আমি এবং এনআইএস সাহেব বা আমরা কোনো আমাদের ফেডারেশন বা বালিক সমিতির পক্ষ থেকে আমরা কোনো বাস বন্ধের নির্দেশনা দিয়েছি কিনা? অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যতই উস্কানি দেয়া হোক রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। আমরা ক্ষমতায় আছি, আমরা হুট করে মাথা গরম করব এটা উচিত না। এটা আমাদের জন্য, আমরা দেশটা শান্তিতে থাকুক, মানুষ স্বস্তিতে থাকুক, সেটাই আমরা চাই। আমরা চাই না যে দেশে বিশৃঙ্খলা হোক, অশান্তি হোক, সেটা তো ক্ষমতাসীন দল হিসেবে আমাদেরই ক্ষতি। তা আমরা ক্ষতিটা কেন গায়ে পড়ে ডেকে আনব? আমরা সামাল দিতে চেষ্টা করছি। অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেফতার করা হচ্ছে না, শুধু যাদের নামে মামলা আছে বা নাশকতা করতে পারে শান্তিপূর্ণ অবস্থানের জন্য তাদের আটক করা হচ্ছে। বাস মালিকরা কেন বাস বন্ধ করেছে এটা আমাদের জানার বিষয় নয়,
কারণ এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না কেন বাস বন্ধ করেছে। তো আমরা যতটুকু জানি মানে বাস শ্রমিক কিংবা বাস ওনার তাদের দাবি দাওয়া ছিল সেইগুলির থেকে করেছে কিনা আমাদের জানা নেই। সবুজবাগে এক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে বিএনপি জামাত। এখন তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা। বিএনপি জামাত তারা একাত্ত হয়ে এই স্বাধীনতা বিরোধী এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা নির্বাচন বানচাল করার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। নিরাপদ সড়ক আইন করে চার বছরেও বাস্তবায়ন করতে না পারায় নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ফলে সড়কে শৃঙ্খলা ফেরেনি, দুর্ঘটনা কমেনি, উল্টো বেড়েছে মৃত্যুহার। এমন বাস্তবতায় দেশে পালিত হল নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন মনে করেন, পরিবহন মালিক শ্রমিকরা আন্তরিক হলেই দুর্ঘটনা কমানো সম্ভব। সাকিবুর রহমানের রিপোর্ট। বছরে এমন একটি দিন পাওয়া দুষ্কর যেদিন সড়ক দুর্ঘটনার খবর শিরোনাম হয়নি। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে, গত এক বছরে দেশে গড়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে, আর 10 বছর ধরে সড়কে প্রতিদিন গড়ে প্রাণ যাচ্ছে 14 জনের। এমন পরিস্থিতিতে আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি স্লোগানে সারা দেশে পালিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস 2022। নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনার জন্য পরিবহন খাত ও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন। আমরা শুধু উপদেশ দেওয়ার জন্য যদি আসি কোনো একটা জায়গা, তাহলে কিন্তু কাজ হবে না। আর আমরা উপদেশ দেব, কিন্তু উপদেশ দেওয়ার আগে আমি অন্তত একটি দায়িত্ব নেব যে আমি এই কাজটি করব। আইন বাস্তবায়ন না করা প্রসঙ্গে কিছু না বললেও পরিবহন নেতারা একাধিক দিনে নিরাপদ সড়ক দিবস পালনের প্রস্তাব দেন। মালিকদের পক্ষ থেকে এবং শ্রমিকদের পক্ষ থেকে আমাদের এটা জোর দাবি জানাই আমরা, এই দিবসটি একাধিক দিন পালন করা হোক। সঠিকভাবে রাস্তা পারাপার, চলাচল, ট্রাফিক ব্যবস্থা মেনে যাতে আপনারা চলাচল করেন, আজকের দিনটার এটাই আমাদের আজকে পরিকল্পনা হোক। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতিরও শৃঙ্খলা ফেরাতে রয়েছে বিকল্প প্রস্তাব। শুধুমাত্র পুলিশের উপরে দিয়ে আপনারা দুর্ঘটনার কোনো তদন্ত করবেন না। আপনারা তদন্ত করেন, এর সঙ্গে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটকে ইনভলভ করেন। সড়ক পরিবহন আইন আলোর মুখ না দেখায় হতাশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এই যে এক একটা নিরাপদ সড়ক দিবস আমরা পালন করি, আমাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি কি? আমাদের যে আইনটি, সে আইনটাকে আমরা বাস্তবে এখনো আলোর মুখ দেখাতে পারি। সরকারি হিসেবে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমলেও মৃত্যু হার বেড়েছে। এ অবস্থায় দ্রুত নিরাপদ সড়ক আইন বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী। যানজট কমান, রাস্তায় শৃঙ্খলা, এই লক্ষ্যে কাজ করুন। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এদের সবাই বিমানের কর্মকর্তা ও কর্মচারী। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরি প্রার্থীদের অনেকে টাকা কেউ বা জমির দলিল দিয়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রশ্ন নিত। আপেল শারের রিপোর্ট। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 10টি পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। দুপুর 3টায় পরীক্ষা শুরু নির্ধারিত সময়ের আগ মুহূর্তে তা স্থগিত করা হয়। গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল পরীক্ষায় বিমানের কিছু অসাধু কর্মকর্তার প্রশ্ন ফাঁসে জড়িয়েছে। পরে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাস্টার রোলে কর্মরত। টাকার বিনিময়ে প্রার্থীদের কাছে প্রশ্ন পৌঁছে দিত চক্রটি। 5 জনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের, আমরা যেমন তাদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে তারা যে লিখিত নিয়েছে, অর্থাৎ গরিব পরীক্ষার্থী যারা, তারা তো আর টাকা দিতে পারবে না। তখন তাদেরকে বলেছে আমরা তোমাদেরকে সব কিছু করবো, তোমরা জুডিশিয়াল ক্যাম্পে তোমরা ই করো, লিখিত দাও, তো তোমাদের জমি দিবা অথবা বাড়ি আমাদেরকে দিয়ে দিবা। এরকমও তারা স্ট্যাম্পও আমরা উদ্ধার করেছি এবং তারা প্রায় 7 লক্ষ টাকা নিয়েছে কারো কাছ থেকে, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছেন। এভাবে আমরা তাদের ডায়েরি থেকে তারা কার কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা আমরা পেয়েছি।
এই অপকর্মের সঙ্গে আরো কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। ইতিপূর্বে যে পরীক্ষাগুলি হয়েছে সেখানেও কারা কারা জড়িত ছিল সেটা আমরা খুঁজে বের করব, এবং যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা প্রায় বেশিরভাগই দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ঘনিষ্ঠভাবে তারা কাজে নিয়োজিত, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছে আমরা রিমান্ডে এনে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করব যে এই সকল যে প্রক্রিয়া এবং ইতিপূর্বে তারা যে স্বীকার করলেন যে তারা প্রশ্নপত্র ফাঁস করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এবং অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ভাগ দিয়েছেন, কাকে তারা দিয়েছেন সেটা আমরা খুঁজে বের করব। বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। প্রতিটা পরীক্ষার আগেই নিবিড় তদারকি করি। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। রাজধানীর বাজার থেকে উধাও হয়েছে চিনি। অতিরিক্ত দামে চিনি বিক্রির প্রমাণ মুছতে রশিদ বইয়ের পাতা ছিঁড়ে ফেলছেন ব্যবসায়ীরা। পাইকার থেকে খুচরা বাজারে একই চিত্র দেখা গেছে রাজধানীর কাউরন বাজারে অভিযান চালিয়ে। এমন জালিয়াতির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খুচরা বিক্রেতারা জানান, দিন দশেক ধরেই মিলগেট থেকে চিনি বিক্রি বন্ধ রেখেছে মিল মালিকরা। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। ঢাকার কাউরান বাজারে সিদ্দিক এন্টারপ্রাইজ মিলগেট থেকে চিনি এনে পাইকারি দামে বিক্রি করে, অথচ রশিদ বইয়ে চিনি কেনা বেচার কোনো প্রমাণই রাখেনি তারা। বিক্রি করছি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে। পাশেই মেসার্স জামাল ট্রেডার্স, এই পাইকারি বিক্রেতা চিনি বিক্রয় খাতায় পণ্যের নামই উল্লেখ করেননি। নগদ কি এটা, চিনি না লবণ না কি এটা? বললেই তো চিনি, সবসময় এভাবে লেখা। ওই যেখান থেকে আনছেন উনাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা কি ওভাররেট করছি কিনা। আপনি তো মালই দিচ্ছেন না। হঠাৎ চিনির দাম বেড়ে যাওয়ার কারণ খুঁজতে বাজার তদারকিতে নেমে এমন সব অনিয়ম দেখতে পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদন্তে আমরা যেটা দেখতে পারলাম যে আমাদের মনে অসঙ্গতি হচ্ছে, এখানে আমার ধারণা মিলার এবং পাইকারি বিক্রেতারা কারসাজি করে চিনি মানে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করছে না, ক্রয় বাজার বিক্রয় বাজারের কোনোটাই দেখাইতে পারেন না। এই যে অপরাধে আমরা একটি প্রতিষ্ঠানকে 10,000 আর একটি প্রতিষ্ঠানকে 5,000, টোটাল 15,000। খুচরা বিক্রেতারা জানান, গেল 10 দিন ধরে মিলগেট শ্যামবাজার সহ বিভিন্ন মোকাম থেকে চিনি দেয়া বন্ধ রেখেছেন বড় ব্যবসায়ীরা। রেজিস্টার্ড প্রথমে এক চিনি আছে, দেখতেছে স্লিপ, আমি যদি 5,200 টাকা দিয়ে বস্তা দিয়েছি চিনি সাজাই রাখছি, যদি বোর্ডে লেখি 110 টাকা, তাহলে এই করবো স্লিপ দেখাও, স্লিপ না দেখালে তো আমার ফাইন করতে। সিগন্যাল বলতে গতকালকে বলছে যে চিনি আজকে আসতে পারে, তবে নতুন না 400 সেটা এখনো বলতে পারি না। এদিকে চট্টগ্রামে চিনির মিল লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় বাজার তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিক্রয় রসিদ না থাকা, চিনির মূল্য বেশি রাখায় জরিমানা সহ ব্যবসায়ীদের সতর্ক করে ভোক্তা অধিকার। উৎপাদন প্রক্রিয়া যেন স্বাভাবিক থাকে, এটা যেন বন্ধ না হয়, এই বিষয়টা তদারকি করার জন্য আসছি। সরকার যে নির্ধারিত মূল্য 90 টাকা, সেই মূল্যের চেয়ে অনেক দোকানে বেশি মূল্যে বিক্রয় করা হচ্ছে 100 টাকায়। তো যে সমস্ত দোকানে আমরা পেয়েছি অতিরিক্ত মূল্যে যারা বিক্রয় করছে তাদেরকে ভোক্তাদের আইনে ধারায় করা হয়েছে। এর আগে খোলা বাজারে প্রতি কেজি 90 ও প্যাকেটজাত চিনির দাম 95 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সে আদেশের তোয়াক্কা না করে প্রতিদিনই বাড়ছে চিনির দাম। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। 5 বছরের বেশি হলেও রোহিঙ্গা সমস্যা সমাধানের কোনো কুলকিনারা পায়নি বাংলাদেশ। আন্তর্জাতিক মহল আশ্বাস দিল কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি, তবে সম্প্রতি আন্তর্জাতিক আদালত যুক্তরাষ্ট্র চীন রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক অবস্থান নেয় আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। সৈয়দ খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে 2017 সালের আগস্টে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় 10 লাখ রোহিঙ্গা, 5 বছরে যাদের সংখ্যা বেড়ে হয়েছে 12 লাখেরও বেশি। সমস্যা সমাধানে ওই বছরেই মিয়ানমার সফর করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা এখনও পড়ে আছে আতুর ঘরে। এরপর থেকেই রোহিঙ্গা সমস্যা সমাধানে দাঁড়ে দাঁড়ে ঘুরছে বাংলাদেশ। সবাই আশার বাণী শোনালেও কেউ রাখতে পারেননি কার্যকর ভূমিকা। সবশেষ মিয়ানমারের বন্ধুরাষ্ট্র চীনের দ্বারস্থ হয় বাংলাদেশ।
তবে এখন পর্যন্ত তারাও শোনাতে পারেননি আশার বাণী। এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দেখা দিয়েছে নানা সমস্যা, সীমান্তে অস্থিরতা, রোহিঙ্গা ক্যাম্পে মাদক, হত্যা, জঙ্গি থেকে শুরু করে বেড়েই চলেছে অপরাধমূলক কর্মকাণ্ড। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারও বিপাকে, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। দ্রুত এই সমস্যার সমাধান চায় সরকার, তবে কোন পথে আসবে এই সমাধান সে চিন্তায় কপালে ভাঁজ নীতি নির্ধারকদের। মিয়ানমার নিচে চায় না এই কথা কখনো বলে না, কিন্তু মিয়ানমার নেয়ার জন্য যে অনুকূল পরিবেশ তৈরি করা দরকার, যে রাজনৈতিক তাদের অঙ্গীকার দরকার, সেই জায়গাগুলোতে তারা কিন্তু একটু আগায়, এবং যতক্ষণ পর্যন্ত তা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই বন্ধুদের মাধ্যমে চাপ দেওয়া ছাড়া আর কোনো বাস্তব রাস্তা আমাদের সামনে খোলা নেই। আইসিজেতে আমরা দেখেছি যে রোহিঙ্গারা একটা স্বীকৃতি পেয়েছে, আইসিসিও কাজ করছে, এবং আর্জেন্টিনিয়ান কোর্টের মধ্যেও গত 5 বছরে একেবারেই কোনো পরিবর্তন হয়নি, কোনো আশার আলো নেই। এটা নিয়ে সবাই চোখ বন্ধ করেছিল, সেটা কিন্তু আসলে না, কারণ অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে বড় ধরনের পরিবর্তন এসেছে, আমেরিকার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে, এবং কোনো সন্দেহ নেই চীনের যেই কথাবার্তা ইদানিং আমরা শুনছি তাতেও বোঝা যাচ্ছে যে চীন এই ত্রিপক্ষীয় এঙ্গেজমেন্টের ব্যাপারে যথেষ্ট অ্যাটেন্টিভ। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সমস্যা সমাধানের কথা বললেও নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে মিয়ানমারে, এমন দ্বৈত নীতির কারণে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রীও। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা আরো জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্রের সম্পর্ক কিন্তু একটা বিষয়ের উপর ভিত্তি করে হয়, বহুমাত্রিক বহু দিকে সম্পর্ক থাকে। চাপ দেওয়া এবং এই বিষয়টা সমাধানের জন্য চাপ দেওয়ার সাথে কিন্তু অন্য রাষ্ট্র মিয়ানমারের সাথে সম্পর্ক রাখার বিষয়টাকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আমরা বোধহয় একটু বেশি প্রত্যাশায় দিকে যাচ্ছি। তো এই ত্রিপক্ষীয় এঙ্গেজমেন্ট যেন আরো বাড়ে সেই কাজে আমাদের এখনো কাজ করে যেতে হবে, কারণ সুখবরটা তখনই হবে যখন সব রোহিঙ্গারা ফেরত যাবেন উইথ ফুল আইডেন্টিটি। শর্তহীনভাবে বাংলাদেশে থাকা সব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি বাড়তি চাপ সৃষ্টির পরামর্শ বিশেষজ্ঞদের। এটা যেন টোকেন রিপ্যাট্রিয়েশন না হয়, যে 10,000 করার পরে বন্ধ করে দিল, সেটা যেন না হয়। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ডিজিটাল বাংলাদেশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেঙ্গল গ্রুপ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মোবাইল ফোন বাজারে এনেছে, যা মানুষ সাশ্রয়ী দামে পাবে। দুপুরে নোয়াখালী চৌমুহনীতে মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সে লিনেক্সের মোবাইল পরিবেশক জহির এন্টারপ্রাইজ ও বেঙ্গল ফোনের পরিবেশক মোবাইল শপের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নোয়াখালী দুয়ের সংসদ সদস্য এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। এ সময় লিনেক্স ইলেকট্রনিক্সের সিইও এবং প্রকৌশলী নাহিদুল ইসলাম সহ পরিবেশক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ব্র্যান্ড দুটি খুব ভালোভাবে মানুষ ব্যবহার করতেছে এবং এবং সাশ্রয়ী দামে কোয়ালিটি মাল বিদায় এটা বাজারজাতে বাজারে ভালো মার্কেট পাইছে। আমি আশা করি যে দুইটা দোকান উদ্বোধন করলাম আপনারা আপনাদের সততা দিয়ে ভালোভাবে ব্যবসা চালিয়ে যাবেন এবং বেঙ্গল গ্রুপ আপনাদের সাথে আছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবিতে আবারও কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। বিকেল 3টায় মানববন্ধন শেষে এই কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার ইমরান হোসেন। আগামী 72 ঘণ্টা এই কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে হামলা নাশকতা চালিয়ে চিকিৎসকদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে মেডিকেল ভাঙচুর করে সহপাঠীরা। এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন রোগীরা। চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি বন্ধ, বিধি বহির্ভূতভাবে চাকরিচ্যুতি বন্ধ করা সহ গণমাধ্যমের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত জনগণমাধ্যম নিয়ে ষড়যন্ত্র, সাংবাদিকদের উপর হামলা এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব দাবি তোলেন তারা। সাংবাদিকদের উপর অব্যাহত সন্ত্রাসী হামলা বন্ধ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন নেতারা। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড হয়রানির
আইন করতে হবে। সিটিপি আইন সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রয়োগ করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা অনেক দিন ধরে এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বলেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, আমরা কোনো ধরনের সমাধান পাইনি। আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সময় বর্তমান নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা যে নির্বাচন কমিশন ও প্রশাসনের নেই তা গাইবান্ধা উপনির্বাচনে প্রমাণ হয়েছে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বচ্ছ ও নিরপেক্ষ আচরণ না করলে শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করা সম্ভব নয়। সরকারি দলের নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে জানিয়ে তাদের দ্রুত নিয়ন্ত্রণ করা দরকার বলেও মনে করে সুজন। আন্দামান সাগর এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শরীয়তপুর সহ সারাদেশে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে এসব কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, পদ্মা সেতু থেকে নড়িয়া পর্যন্ত 16 কিলোমিটার এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই সব প্রক্রিয়া শেষ করে একনেকে প্রকল্প অনুমোদনের পর স্থায়ী বেড়িবাঁধের কাজ শুরু করা হবে। আগামী বর্ষা মৌসুমের আগেই একনেকে পাশ করে একেবারে টেন্ডার প্রক্রিয়ায় চলে যেতে পারবো। এই সরকারের মেয়াদে সমগ্র শরীয়তপুর জেলাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই 4টি প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশের গবেষণায় সবার সহযোগিতা থাকার প্রয়োজন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী গবেষণা ও প্রকাশনা মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন। একাডেমিয়া ইন্ডাস্ট্রি সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা গবেষণা উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। কৃষি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে বহু কিছুতে, আজকে সেখানে অনেক গবেষণা হয়েছে, যার জন্য আমাদের এই স্বল্প লোক সংখ্যার একটি দেশ আমরা আজকেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি। এই যে চামড়া শিল্প, ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে লেদার ইনস্টিটিউট হয়েছে, তারা আমি জানি কাজ করছেন, এটার একটা বিশাল বিশ্ববাজার রয়ে গেছে, সেখানে আমাদের গবেষকরা আমাদের কাজ করতে পারে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে। প্রায় 20 বছর ধরে স্কুলের দ্বিতীয় তলা দখল করে রেখেছে শরীয়তপুরের সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সমস্যা সমাধানে সহযোগিতা চেয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তাও। শরীয়তপুর প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের তথ্যচিত্রে অঙ্কন বিশ্বাসের রিপোর্ট। 21 বছর আগে নদীগর্ভে বিলীন হয়ে যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি। এরপর থেকেই ঘড়িসার ইউনিয়নের 111 নম্বর উত্তর হালইসার গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় চলছে ফাঁড়ির কার্যক্রম। অপরিচিত লোক আর আসামিদের আনাগোনায় আতঙ্কে থাকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। মাঠে খেলাধুলা করতেও অস্বস্তি বোধ করে তারা, যার ফলে অনেক অভিভাবক সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করাতে ভয় পান। এতে নষ্ট হচ্ছে পড়াশোনার সুন্দর পরিবেশ। আমরা এখানে পড়ালেখা করি, অনেক সময় পুলিশ আসে, আমাদের ভয় লাগে। আমাদের এখানে পড়তে সমস্যা হয়, আমরা এখানে গাদাগাদি করে বসি। ছোট ছোট বাচ্চারা পুলিশ মুলিশ দেখলে ভয় পায় বা আসতে চায় না। ক্লাসরুম অন্যদের দখলে থাকায় বিদ্যালয়ের নিচতলায় 4টি কক্ষে গাদাগাদি করে পাঠদান করা হয়। দুর্ভোগের নানা চিত্র তুলে ধরেন শিক্ষকরা। 19 বছর ধরে তারা এসেছে, কিন্তু আমাদের খুব সমস্যা হয়।
ছেলেমেয়েরা গাদাগাদি করে বসে, বাচ্চারা হয়তো একটু ভয় ভীতি ও তাদের ভিতরে কাজ করে, তাদের মনোযোগ সমস্যা হচ্ছে, অভিভাবকরা এই জায়গায় ভর্তি করতে চায় না, আমাদের লেখাপড়ায় অনেক সমস্যা হয়। পুলিশ সদস্যরা সরে না যাওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। আমরা তাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের স্কুলটা ছেড়ে দিলে আমাদের যে শ্রেণী কক্ষের সংকট আছে, শ্রেণী কক্ষের সংকটও দূর হবে এবং স্কুলের সার্বিক ব্যবস্থাপনা, শ্রেণী পাঠদান কার্যক্রম সবগুলোই ত্বরান্বিত হবে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেলে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার কথা জানান পুলিশ সদস্যরা। এখন তো বলার কোনো সিচুয়েশন নাই, আমি তো বলা আমি বলতে পারতেছি না। উটকো ঝামেলা থেকে মুক্ত হয়ে বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে এমনটাই চাওয়া এলাকাবাসীর। অঙ্কন বিশ্বাস, আরটিভি। সিলেটে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 8,70,00,000 টাকার বিমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা হয়েছে। নগরীর জিন্দাবাজার অফিসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন। এছাড়াও কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও সিলেট এরিয়া প্রধান জাফর আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এরিয়া প্রধান মফিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরে দুটি জোনাল অফিস উদ্বোধন করা হয়। আশুলিয়ায় বেঙ্গল সিমেন্ট লিমিটেডের বিক্রেতা সম্মেলন হয়েছে। দুপুরে আশুলিয়ার একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন হয়। সুনামউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল করিম, রিজনাল সেলস ম্যানেজার মোহাম্মদ শরীফুল হাসান ও ডেপুটি ম্যানেজার প্রকৌশলী হুসাইন মোহাম্মদ মুক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা 10 জন বিক্রেতাকে পুরস্কৃত করা হয়। যমুনা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জের বেলকুচিতে ও পাবনার বেড়ায় উপশাখা উদ্বোধন করেছে। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, ব্যবসায়ী আবুল কালাম মোহাম্মদ মুসা সহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশন আগামী 20 নভেম্বর থেকে 15 দিন ব্যাপী ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। ওয়ালটনের প্রধান কার্যালয় পরিদর্শন করেছে এশিয়ান ট্রেড প্রমোশন ফোরাম এটিপিএফ এর সদস্যভুক্ত দেশগুলোর সিইওদের প্রতিনিধি দল। সকালে গাজীপুরের চন্দ্রায় প্রধান কার্যালয়ে বাংলাদেশ উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসানের নেতৃত্বে প্রতিনিধি দলটি যায়। এ সময় ওয়ালটন পণ্যের গবেষণা ও উদ্ভাবন, অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, উৎপাদন প্রক্রিয়া ও মানসহ সার্বিক বিষয় নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন তারা। প্রতিনিধি দলটিকে স্বাগত জানায় ওয়ালটনের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।